মনে পড়ে কি 2020 সালের কথা, কি করে ভোলা যায় বলুন। এটা তো সে বছর যে বছর চীনের ইউহান থেকে করোনা ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এটাই তো সে বছর যে বছর মানুষ লকডাউন নামক নতুন একটি পরিস্থিতির সাথে পরিচিত হয়েছিল। এটাই তো সে বছর যে বছর মানুষ পেশা জীবনে নতুন একটি পদ্ধতির সাথে পরিচিত হয়েছিল, রিমোট ওয়ার্কিং বা ওয়ার্ক ফ্রম হোম কালচার। ভবিষ্যতের দুনিয়া যে অনলাইন মুখর বা ভার্চুয়াল হতে চলেছে, সেই বার্তা এই করোনায় লকডাউন আমাদের দিয়ে গেছে। করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টানতে বাংলাদেশে অঘোষিত লকডাউন চালু হয় 2020 সালের 26শে মার্চ। এর আগেই অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এছাড়া এই করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এসেছিল বেশ কিছু পরিবর্তন। সেটা হতে পারে দৈনন্দিন জীবনে পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন, অর্থনীতি, ধর্মীয় রীতিনীতি, রেমিটেন্সে দিয়েছিল বিশাল এক ধাক্কা। লকডাউন মানে ঘরে থাকা, জরুরির কাছে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা, জীবনযাত্রার সাথে যুক্ত হয় নতুন কিছু অভ্যাস, যার মধ্যে রয়েছে বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, চোখে মুখে নাকে হাত না দেয়া ইত্যাদি। এগুলো তো হলো নিতান্তই ব্যক্তিগত জীবনের কিছু পরিবর্তন। এছাড়াও এমন কিছু পরিবর্তন এসেছে যা হয়তো এর আগে মানুষ কখনো চিন্তাও করতো না। এর মধ্যে অন্যতম হচ্ছে বাড়িতে বসে অফিস করা। এ ধরনের পরিবর্তনকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও অনেকে মনে করতেন বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছেন তারা। সেই বাংলাদেশ ধীরে ধীরে করোনার কবল থেকে মুক্ত হতে লাগলো, লকডাউন থেকে পরিত্রাণ মিলল, শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল, পরিস্থিতি স্বাভাবিক হতে লাগলো। কিন্তু আবার চলে এলো নতুন এক ভ্যারিয়ান্ট, নাম অমিক্রন। ওয়েল, অমিক্রন ভ্যারিয়ান্ট কীভাবে নামকরণ করা হলো, এটি কতটা বিপজ্জনক এবং এই ভ্যারিয়ান্টের বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকর হবে, ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আমাদের আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। अगर आपने भी कोरोना से डरना छोड़ दिया है तो सावधान हो जाइए। Scientists in South Africa are warning against a new coronavirus variant of extreme concern. সিনেমার মতো করোনার বিভিন্ন সিকুয়েল বের হচ্ছে। করোনা ভাইরাসের আলফা, ডেল্টা এবং গামা ভ্যারিয়ান্টের পর এবার মার্কেটে চলে এলো অমিক্রন নামক নতুন একটি ভ্যারিয়ান্ট। WHO করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়ান্টের নাম দিয়েছে অমিক্রন, অথবা B1.1.529। গ্রিক বর্ণমালা দিয়ে এর আগে যেমন আলফা ও ডেল্টার নামকরণ হয়েছিল, ঠিক সেভাবেই এই ভ্যারিয়ান্টের নামকরণ করা হয়েছে। গত 24 নভেম্বর আফ্রিকার এক প্রদেশে এই ভ্যারিয়ান্ট আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOকে ইনফর্ম করে এই নতুন ভ্যারিয়ান্টের ব্যাপারে। এর কয়েকদিনের মধ্যে আফ্রিকার অন্যান্য দেশ এবং ইউরোপ ও এশিয়ায় এই ভ্যারিয়ান্ট শনাক্ত হয়েছে। ইতিমধ্যে এই ভাইরাসটি প্রায় 106টি দেশে ছড়িয়ে পড়েছে। আগামী দিনগুলি বিশ্বের অন্যান্য স্থানেও এই ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে। 26 নভেম্বর 2021 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO অমিক্রনকে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে আখ্যায়িত করেছে। অ্যাকর্ডিং টু WHO এখন পর্যন্ত ভ্যারিয়েন্টস অফ কনসার্নের তালিকায় 4টি ভ্যারিয়েন্ট ছিল, আলফা, বিটা, গামা এবং ডেল্টা, যার মধ্যে ডেল্টা সবচেয়ে ভয়ানক ভ্যারিয়েন্ট ছিল, যেটি অক্টোবর 2020 সালে প্রথমবারের মতো ভারতে পাওয়া গিয়েছিল, যার কারণে ভারতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অন্যদিকে আলফা ভ্যারিয়ান্ট UKতে পাওয়া গিয়েছিল, বেটা সাউথ আফ্রিকাতে এবং গামা ব্রাজিলে পাওয়া গিয়েছিল। আর অমিক্রন হলো পঞ্চম ভ্যারিয়ান্ট যা ভ্যারিয়ান্ট অফ কনসার্নের তালিকায় যুক্ত হয়েছে। অমিক্রন ভ্যারিয়ান্টে ইতিমধ্যে মিউটেট করেছে প্রায় 50 বার, আর এর স্পাইক প্রোটিন বদলেছে প্রায় 32 বার। অন্যদিকে ডেল্টা ভ্যারিয়ান্ট, যা কিনা করোনা ভাইরাস ভ্যারিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সেটি স্পাইক প্রোটিন বদলেছে মাত্র 9 বার। মানুষের দেহের মধ্যে ঢুকতে কোভিড ভাইরাস এই স্পাইক প্রোটিন ব্যবহার করে, এবং করোনার ভ্যাকসিন সাধারণত এই স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে তৈরি করা হয়। ভাইরাসের যে অংশটি প্রথম মানুষের দেহকোষের সঙ্গে সংযোগ ঘটায় তার নাম হলো রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন। অমিক্রন ভ্যারিয়ান্ট সেই রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনে মিউটেশন ঘটিয়েছে 10 বার, সেই তুলনায় করোনা ডেল্টা ভ্যারিয়ান্টে এই পরিবর্তন হয়েছে মাত্র 2 বার। তবে চিন্তার বিষয় হলো, চীনের ইউহানে করোনার প্রথম যে জীবাণুটি দেখা গিয়েছিল তার তুলনায় এই ভাইরাস এখন অনেকখানি ভিন্ন। এর মানে হলো কোভিডের মূল স্ট্রেনকে মাথায় রেখে তৈরি করা ভ্যাকসিন এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। এই ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনই কোনো উপসংহারে পৌঁছানো যাবে না, কিন্তু যেসব ইঙ্গিত এখনই পাওয়া যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে কোভিডের অনেক ভ্যারিয়েন্টই গবেষণাগারে বিপজ্জনক বলে মনে হলেও তা পরে ভুল প্রমাণিত হয়। 2021-এর শুরুর দিকে বেটা ভ্যারিয়েন্ট নিয়ে সবাই দুর্ভাবনায় ছিলেন, কারণ মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা ভেদ করতে এর কোনো জোরে ছিল না। কিন্তু পরে দেখা গেল ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত গতিত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু কম প্রাণঘাতী। বেটা ভ্যারিয়েন্ট শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করতে পারত, এর চেয়ে বেশি
কিছু নয়। অন্যদিকে ডেল্টার সংক্রমণ ক্ষমতা ছিল সবচেয়ে বেশি, আর ইমিউন সিস্টেমকে এড়াতেও পারত মোটামুটি। কিন্তু অমিক্রন দুই দিক থেকেই সমান পারদর্শী। গবেষণাগার থেকে অমিক্রন ভেরিয়েন্ট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে ঠিকই, কিন্তু এর সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে তার জবাব মিলবে বাস্তব পরিস্থিতি থেকে। এবার দেখা যাক ভ্যাকসিন এটার এগেনস্টে কতটা কার্যকর হবে। করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রনের বিরুদ্ধে বর্তমান কোভিড টিকা কতটা কার্যকর তা জানার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বে চারটি শীর্ষ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হলো ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন। ফাইজার ও মডার্না বলছে প্রয়োজনে টিকার প্রক্রিয়াগত দিকটি নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে তারা। ফাইজার ঘোষণা করেছে যে তাদের কোভিড-19 ভ্যাকসিন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর। ফাইজারের বিজ্ঞানীরা 6 সপ্তাহের মধ্যে বিদ্যমান টিকার পরিবর্তন করতে পারবে এবং নতুন ভেরিয়েন্টের জন্য 100 দিনের মধ্যে টিকা সরবরাহ করতে পারবে। অন্যদিকে মডার্নার দাবি অনুযায়ী নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পরপরই এই ভেরিয়েন্টের বিরুদ্ধে তাদের কোম্পানি সবার আগে কাজ শুরু করেছে, যা বিশেষভাবে অমিক্রন ভেরিয়েন্টের উপর জোর দেবে। যদি প্রচলিত ভ্যাকসিনগুলো অমিক্রনের উপর ঠিকমতো কাজ না করে, এই আশঙ্কায় মডার্নার তাদের বুস্টার ডোজকে আরও অনেক বেশি ক্ষমতা দর করার চেষ্টা করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না ও ফাইজারের পাশাপাশি জনসন অ্যান্ড জনসন ইতিমধ্যেই অমিক্রনের কৃত্রিম একটি সংস্করণের বিরুদ্ধে তাদের টিকার কার্যকারিতা পরীক্ষার পরিকল্পনা করছে। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত 27.2% অর্থাৎ প্রায় 4,47,35,702 জন মানুষ ফুললি ভ্যাকসিনেটেড, আর 53.2% অর্থাৎ প্রায় 8,75,46,674 জন মানুষ যারা অ্যাটলিস্ট ওয়ান ডোজ টিকা গ্রহণ করেছে। যেহেতু অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়লেও ডেল্টার মতো অতটা প্রাণঘাতী নয় এবং ভ্যাকসিন এটার বিরুদ্ধে কাজ করবে, সো যারা অলরেডি ভ্যাকসিন নিয়ে নিয়েছেন তারা একটু নিশ্চিত হতে পারেন। রিসেন্টলি ইসরায়েলের চিকিৎসক আফসান ইমরানের একটি টুইট ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন অমিক্রন আসলে একটি ভ্যাকসিন, কোনো প্রতিষ্ঠানই এই ভ্যাকসিন বানাতে পারেনি, অক্সিজেন লাগে না, সংকট নেই, হাসপাতালের প্রয়োজন কম, এটাই তৈরি করবে গণরোগ প্রতিরোধ ক্ষমতা। ওয়েল, তিনি কেন এই কথা বললেন, কি তার অর্থ এবং অমিক্রন কি আসলে আশীর্বাদ? লেটস ফাইন্ড আউট। এখন ওনার কথা যদি স্পষ্ট বাংলায় বিশ্লেষণ করি, ওনার কথা খুবই পরিষ্কার যে যেভাবে অমিক্রন ছড়াচ্ছে এবং অমিক্রন যেভাবে ডেল্টাকে ওভারটেক করে যাচ্ছে, এতে করে খুব তাড়াতাড়ি হয়তো ডেল্টা বলে আর কিছু থাকবে না, অমিক্রনই ডেল্টার জায়গাটা নিয়ে নেবে। আর যেহেতু অমিক্রন ডেল্টার থেকে অনেক অনেকটাই কম প্রাণঘাতী, সেহেতু মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম, আর তাতে অমিক্রন পৃথিবীর উপকারই করবে। ডক্টর আফসার ইমরানি কেবল একজন চিকিৎসকই নন, তিনি লস অ্যাঞ্জেলেস ভাইরাস ইনস্টিটিউটের একজন পরিচালক এবং বিখ্যাত একজন ভাইরাস বিশেষজ্ঞ। তিনি কিন্তু এমনি এমনি এই কথা বলেননি, তিনি গবেষণা করে বের করেছেন যে অমিক্রন যত বেশি করে ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যে অমিক্রন ভাইরাস দেখা দিবে, তত বেশি করে ডেল্টার যে ভয়াবহতা সেটা থেকে মুক্তি পাবো আমরা। ডেল্টার ভয়াবহতা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি এবং তিনি এটি 1,150 জনের মধ্যে গবেষণা করে দেখেছেন যে সমস্ত এলাকায় অমিক্রন ছড়িয়েছে সেখানে ডেল্টার ক্ষতিকর প্রভাব অনেকটাই কমে যাচ্ছে এবং তার কোনো অস্তিত্ব থাকছে না। এই কারণে তিনি অমিক্রনকে আশীর্বাদ বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে WHO-র প্রধান টেড্রোস সতর্ক করে বলেছেন করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনকে কম ঝুঁকিপূর্ণ মনে করার সুযোগ নেই, ডেল্টার তুলনায় অমিক্রন কম মারাত্মক প্রভাব ফেলছে, বিশেষ করে যারা টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ মারাত্মক হয়নি। তবে এর মানে এই নয় যে অমিক্রনকে মৃদু ক্ষতিকর বলে ভাবতে হবে। While Omicron does appear to be less severe compared to Delta, especially in those vaccinated, it does not mean it should be categorized as mild. যাই হোক, পরিশেষে আমরা সবাই চাই যে চলে যাক কোভিড-19, সেরে উঠুক পৃথিবী। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ স্ক্রিনে এই ভিডিওগুলো যে কোনো একটি এনজয় করতে পারেন। ধন্যবাদ।